শ্বশুর বাড়ির দাবি দাবার মতো অতিরিক্ত পদ না দেওয়ায় এক প্রতিবন্ধী গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে মালদা শহরের বুড়োপুরি তলা এলাকায়। জানা যায়, প্রায় বছর চারেক আগে ইংরেজ বাজারের জোত আড়াপুর এলাকার বাসিন্দা অশোক কুমার সিংহের মেয়ে অর্পিতা সিংহের সাথে মালদা শহরের বুড়োপুরি তলা এলাকার বাসিন্দা দিলীপ দাসের ছেলে শুভদীপ দাসের বিয়ে হয়। মেয়ে স্পষ্ট কথা বলতে পারে না বলে সমস্ত ধরনের রীতি মেনে সে সময় ছেলেকে প্রায় 7 লক্ষ টাকা 6 ভরি সোনা দিয়ে বিয়ে দেয় তার বাবা। তারপরেও আবারও মাঝে মধ্যে অতিরিক্ত টাকা পয়সার দাবি এবং মেয়ের বাবার বাড়ির সম্পত্তি ভাগ করে ছেলের নামে রেজিস্ট্রি করে দেওয়ার জন্য চাপ দেয় ছেলের পরিবার থেকে। মেয়ে প্রতিবাদ করলে মাঝে মধ্যে মারধর সহ বাড়ি থেকে বের করার হুমকিও দেওয়া হয়। সেই ঘটনা সোমবার অতিরিক্ত মাত্রায় পৌঁছলে মেয়েকে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ পরিবারের। বিকেল 5টার সময় মেয়ের গায়ে আগুন ধরিয়ে দিয়ে মেয়ের পরিবারকে ফোন করা হয়। মেয়েকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের লোকজন মালদা মেডিকেল কলেজ আসতেই ছেলের পরিবারের লোকজন সেখান থেকে পালিয়ে যায়। প্রায় রাত্রি 9টা নাগাদ মেয়েটি মারা যায়। এই ঘটনায় ছেলে শুভদীপ দাস, শ্বশুর দিলীপ দাস ও শাশুড়ি সীমা দাসের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেছে মেয়ের বাড়ির পরিবার। ইংরেজবাজার থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃত গৃহবধূকে দেখে যান এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেন। মৃত গৃহবধূর দেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্টমর্টম বিভাগে পাঠানো হয়েছে। সাধ্যে আছে, আমরা সমস্ত রকমভাবেই দিয়েছি। আর যখন পারছি না বলে যে না তোমার বাবার বাড়ি থেকে ভাগ নিয়ে আসো, এই নিয়ে আসো, সেই নিয়ে আসো, এটা আমরা অত দিতে পারবো না। আর যদি তোমাদের কিছু দেও আমরা, তো তুমি আগে রেজিস্ট্রিটা করো। তুমি যদি রেজিস্ট্রি না করো তো তোমার পরিচয়টা কী? আমার সাথে তো মানে আমার বোনের সাথে তো তোমার কোনো কানেকশান নেই। বলে যে না আমি রেজিস্ট্রি করতে পারবো না। তখন মারধর করে, শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার। আমি তাদের যে লোকাল যে কাউন্সিলর আছে তাকেও জানাই, সেও ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করে এবং মীমাংসা করার পরে শারীরিক অত্যাচারটা কিছু দিনের জন্য বন্ধ হলেও মানসিক অত্যাচার বন্ধ হয়নি, সেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। আজকে কী হলো? হ্যাঁ, আজকে কী হয়েছে? আজকে আমাকে হঠাৎ করে জামাই ফোন করে বলে যে আপনার ফোন মানে আগুনে ইয়ে হয়ে মানে গোটাটা জ্বলে গেছে। কী মনে হচ্ছে আপনাদের? পারে আসুন, আমার তো এটাই মনে হচ্ছে আমার বোন যেরকম এবং যত শান্ত প্রকৃতির হাসিখুশি, সে কোনোদিনও অন্তত আত্মহত্যা করার কথা বা কোনোদিনও কারোর কথা সেন্টিমেন্টে নিয়ে কোনো রাগ ঝাল, এর আত্মহত্যা করা তো অনেক দূরের কথা। আমার মনে হচ্ছে এটা পুরোপুরি চক্রান্ত, তারা পুরোপুরিভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে কি মেরে দিয়েছে। এবং এখনই খবর পেলাম যে সে অলরেডি এক্সপায়ার হয়ে গেছে। কী করে মানে? তারা আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আগুনে বার্নিং ওয়ার্ডে আছে মানে সে মানে গোটাটাই তাকে আগুনে পুড়িয়ে মানে মেরে ফেলা হয়েছে। কেন ওরা ধাপে ধাপে টাকাটা চাইছিল, কেন, কারণটা কি? ধাপে ধাপে তার একটু প্রবলেম ছিল, তার একটু সব কিছু জেনেই তার একটু স্ট্যামারিং যেহেতু মানে প্রবলেম ছিল, কিন্তু সেটা প্রবলেম মানুষের থাকতে পারে। তারা তো দেখে শুনে বিয়ে করেছে এবং তাকে তো যথারীতি তার যোগ্যতা অনুসারে, সে রথবাইর তার মার্কেটে চালের দোকান আছে, তার যোগ্যতা অনুসারে তাকে অনেক টাকা দেওয়া হয়েছে, অনেক টাকা শোনা যায় না, মানে সব কিছু দেওয়া হয়েছে। এরপরে সে চাইছিল কেন তার অতিরিক্ত লোক আমি ছেলের নামে, ছেলে শুভদীপ দাস, তার পিতা দিলীপ দাস এবং মা সীমা দাস, আমি তিনজনের নামে উনি আমার সামনাসামনি বাড়ি, ছোটবেলা থেকে আমাদের বাড়িতেই মানুষ এবং আমরা বোন বলে ওকে ই করেছি। ওর মধ্যে একটু তোতলানো একটু ব্যাপার ছিল, যে ছেলেটার সঙ্গে বিয়ে ছিল ও প্রতিনিয়ত অত্যাচার করতো, মারধর, মাঝে মাঝে ও বাড়ি আসতো এবং ও এতটাই চাপা স্বভাবের ছিল যে ও বলতে পারতো না। ও মাঝে মাঝে এসে কাঁদতো, তখন ও মনের কথা বলতো এবং প্রতিদিন দেখেছি ছেলেটাকে কিছু না কিছু নিয়ে ওকে চাপ দিত, বাড়ি ভাগ, বাড়ির জায়গা, জমি জায়গা, টাকা পয়সা, অনবরত এর উপর অত্যাচার প্রতিনিয়ত চলতো। আমরা এই ছেলেটা শাস্তি চাইছি। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দবার্তা।